আল্লাহবাক তমাম নারীদেরকে বললেন, ও মায়েরা আপনারা শুনে রাখুন, আল্লাহবাক রব্বুল আলামিন বললেন পুরুষের জন্য যেমন অন্য নারীর দিকে তাকানো হারাম, তমাম নারীদের জন্য মহারাম ছাড়া গায়রে মহারাম পুরুষদের দিকে তাকানো হারাম। যে পুরুষকে বিয়ে করা যায় তার মানে মনে করুন এই পাড়ায় কেউ তো আমার জানা মতে আমার 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 সম্পর্কে এমন কোনো মহারাম কোনো কোনো নারী নয়, আমার সম্পর্কে কোনো আমার দুধ দুধগত সম্পর্কে এমন কেন কেউ হয়তো নাই। অর্থে অতএব জেনে রাখুন এই পাড়ায় যত মহিলারা বসে রয়েছে আমাকে দেখে দেখে অ শুনছেন এমন আছে না নাই, জোরে বলেন আছে না? মায়েরা বসে বসে যে হুজুরির ওয়াজ শুনি তো দেখি কেমন, এ দেখাটা তো স্বাভাবিক বা দুনিয়ায় হচ্ছে। এখন মায়েরা বসে বসে এদিকে আমার বোনেরা বসে বসে দেখছেন হয়তো, পর্দার আড়াল থেকে বসে বসে আমাকে দেখছেন হয়তো, বা আপনাদের দেখছেন বা দেখে রাস্তায় চলা মানুষগুলোকে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নারীরা পৃথিবীর নারীরা মনে রাখো, হুজুর তো কি হুজুরের অসংখ্য বসে বসে, আর তোমার যদি মনে হয় বসে বসে হুজুরের বেশ তো চুলটা খুব সুন্দর, হুজুরের টুপিটা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, ঠোঁটটা খুব সুন্দর, বেশ দেখতে ভালো, এরকম মনে অনেকজনের হতে পারে না পারে না বলেন? তমাম এই পাড়ার মহিলাদের জন্য আমাকে দেখা কি হারাম, আমাকে দেখা যেমন হারাম আপনাদের প্রতিও দেখা কি হারাম, মাহরিম ছাড়া গায়ের মাহরামকে দেখা হারাম, গায়ের মাহরামকে দেখতে পারবে না, এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো কোরআনের বিধান। যদি এই বিধানের বাইরে আপনার কিছু জানা থাকে আমাকে বলতে পারেন, জানা আছে কিছু নেই। যদি কোনোদিন মনে হয় আমানুল্লাহ ভাই ওই ওয়াজটা ভুল করে গেছে তো আমাকে বলবেন, আপনাদের পাড়ায় এসে আমি ক্ষমা চেয়ে যাব। আমার বলার উদ্দেশ্য, আমার আলোচনা আজকে আল্লাহর জন্যে, কাউকে খুশি করার জন্যে নয়। প্রিয় আমার আব্বাজান ভাইরা, আমার পৃথিবীর মাটিতে আল্লাহ নবী দয়াল নবী হাবিবুল্লাহ বললেন, ও সোনার মালিকেরা পাড়া মায়েরা মনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার বললেন, ওগো আমার বেটি ফাতেমা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে অত্যন্ত কঠিন বিধান করেছেন। নারীদের জন্য গলার স্বর শোনানো অন্য পুরুষ শুনবে সেটা, নারীদের গলার আওয়াজ জোরে আওয়াজ করাটা হারাম, যাতে অন্য পুরুষ শুনতে পায় পর পুরুষকে গলার আওয়াজ শোনানো হারাম, নারীদের চেহারাটা দেখানো হারাম, নারীদের কবজি থেকে বাইরে বার করার চেহারা বাইরে বার করে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওই আয়াতকে সামনে নিয়ে বললেন, ওয়ালা ইবদিনা জিনাতুহুন্না, তোমাদের সৌন্দর্যটা বহি প্রকাশ করো না, বাইরে দেখাইও না। সৌন্দর্য বলতে একটা নারীর সারা শরীরের সব থেকে সৌন্দর্য যেটা যেখান থেকে ফুটে ওঠে তার নামই হলো মুখ, মুখমণ্ডল, এই মুখ থেকে সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু আমাদের পাড়ার আমাদের গ্রামের মহিলারা করে কি জানেন, রাস্তায় যাওয়ার সময় বরকা হয়তো পড়লেন, কিন্তু ওই বরকা পড়ার পরেও মুখটা বার করে রেখে দেন। কিন্তু আল্লাহর কোরআনে স্পষ্ট আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা আহজাবে, ও নারীরা জেনে রাখো, ও নবীর স্ত্রীরা, ও পৃথিবীর সকল মায়েরা, তোমরা তোমাদের শরীর যেমন ঢেকে রেখেছো ও সাথে সাথে তোমাদের মাথার উপর থেকে বুক পর্যন্ত একটা কাপড় ঢেকে দাও, যাতে করে তোমাদের চেহারার কিছুই না দেখতে পায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত ঢেকে দাও, তোমাদের চেহারা যেন দেখতে না পায়। বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, অন্যতম খলিফা দাদা হুজুর পীর কেবলার অন্যতম শ্রেষ্ঠতম একজন খলিফা বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন পর্দা সম্পর্কে, ইসলাম ও পর্দা নামক একটি কিতাব লিখেছেন। ওই কিতাবটা সম্পূর্ণ আমি একটা একটা করে পৃষ্ঠা পড়ে শেষ করে দেখেছি। উনি এই আয়াতটা ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, বহু রকম করে বুঝিয়েছেন দুনিয়ার মানুষেরা, কোন রকম ভাবে
আর মুখটা খুলে রাস্তায় চলতে পারবে না, কোন যুক্তিতেই পারবে না। কথাটার তিনি ব্যাখ্যা নিয়ে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির এই ব্যাখ্যাটা উদ্ধৃতি করেছেন, যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির তফসিরের কিতাবে তিনি সেটাই উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায়। ওর শরীরের অন্য অংশ দূরে যাকগে, আমি মুখটা বললাম, হাতের কবজি থেকে বলছি। এখন মহিলাদের রাস্তায় গেলে যারা শাড়ি পরে আমাদের বাড়ির মেয়েরা, তাদের সাধারণত তাদের ব্যাপারে আর কথা বলার উপেক্ষা থাকে না। আমি ওই রকম অ্যাংলো করে বলতে পারবো না, আপনারা বুঝেছেন যে পরিস্থিতি তাদের চেহারার ফুটে ওঠে, তাতে করে সমাজে তাদের আলাদা একটা নাম দিতে পারেন। তাদের তো কোনো জায়গায় আর বাকি থাকে না, সবই মানে কাপড় না পরলেই ভালো হতো, যেন একটু শুধু মানুষকে না দেখালে নয় তাই কাপড় পরে যায়। এই রকম মুসলিম ঘরের অনেক মহিলারা এমন ভাবে চলে না, চলে না, জোরে বলেন চলে না, চলে না। এটা হারাম না, না জায়েজ, না না জায়েজ, না জায়েজ। মজার ব্যাপার, আল্লাহ আমাদেরকে শেখালেন আল্লাহর জন্য সব কিছু করো। তো আমাদের গ্রামের মহিলাদেরকে দেখেছি বিয়ে বাড়ি যাওয়ার সময়, হ্যাঁ ওই কি বলে, নখ পালিশ নিয়ে এই ঠোঁটে লাগায়, নখ পালিশ ঠোঁটে লাগায় তো নাকি গো, ঠোঁট একে ঠোঁটে লাগায় কখন, ওটা কি বলে, লিপস্টিক, নখ পালিশ না, আরে ওই যে বিভিন্ন রকম কালার হয় দেখেছেন, ওই সব কি বলে আপনার মুখের আশেপাশে সব বিভিন্ন কালার, বিয়ে বাড়ি যাওয়ার সময় কালার করে যাচ্ছে। এই যে কালার করে গিয়ে কেন, যদি পর্দা থাকলো তাহলে ওর কালারের মূল্য কি, তার মানে পর্দা করে যায় না, মুখটা খুলে মুখে একেবারে ঠোঁট পালিশ লাগিয়ে চোখে সুন্দর করে চোখে লিপস্টিক দিয়ে, আরে চোখে লিপস্টিক দেয় ওই লাল লাল থাকে ওগুলো লিপস্টিক, চোখে লিপস্টিক দিয়ে সুন্দর করে সাজগোজ করে বিয়েবাড়ি একে অপরের পুরুষের সামনে গিয়ে আপনার ঘরের মহিলাটা বসে খাচ্ছে, আর টিফিনের ব্যবস্থা দারুণ, পুরী আছে বড় বড় পুরী, গোস্ত আপনার বিভিন্ন রকম, মটন টটনের ব্যবস্থা, আর কি সুন্দর খাবার, হাসছে আর খাচ্ছে। আচ্ছা এই যে সাজগোজ করে অন্য পুরুষের সামনে বসলো, তাতে সেই পুরুষটা দেখতে ভাল লাগবে না খারাপ লাগবে, একটু মন খুলে বলেন তো, হ্যাঁ ভাল লাগবে তাই না, তা ভালো লাগবে। ও ওই রকম করে বিয়ে বাড়ি যাওয়ার সময় যেরকম করে সেজে গেছিল বুকে হাত দিয়ে বলেন তো, ঘরেতে ওই রকম কোনো দিন সেজে আপনার সামনে গেছে কিনা, ঘরে থাকা অবস্থায় কোনোদিন সেজে আপনার সামনে গেল, অথচ রসুল বললেন পৃথিবীর সকল নারীদেরকে বললেন তোমরা সাজগোজ করে তোমরা তোমার স্বামীর সামনে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ, স্বামীর সামনে সাজগোজ করে না গিয়ে পরপুরুষের সামনে সাজগোজ করে গেল, উদ্দেশ্যটা কি, বিয়ে হয়ে দুটো ছেলে হয়ে গেল আবার উদ্দেশ্য কি আমার, ঠিক এখন আমি উদ্দেশ্যটা ফায়সালা করে আনতে পারিনি। আপনারা পেয়েছেন কিছু, মাইন্ড করবেন না, জানেন কিছু কথা না বললে হয় না, বোঝে না, সেজন্য বলতে হচ্ছে। আমি খারাপ সেন্সে বলছি না, আমার ওই রকম আলোচনাই নেই কোনো খারাপ সেন্সে কথা বলার, আমার বক্তব্য উদ্দেশ্য কি, এই রকম ঘটনা হওয়ার কারণে সমাজে এই রকম বিপর্দা হওয়ার কারণে বহু বাড়ির মেয়েদের দেখাবো আপনাকে, তিনটে চারটে পাঁচটা সন্তান হয়েছে তারপরেও পালিয়ে গেছে অন্য ছেলের সাথে, অত এদিকে হয় না, আমাদের ক্যানিংয়ের সাইডে হয়েছে আমি তো জানি, আপনাদের এদিকে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন হচ্ছে মনে হয় ভিতরে ভিতরে, কি গো পরকিয়া চলে না, চলে না, পরকিয়া মানে বোঝো তো, নিজের বউ থাকতে অন্য বউর কাছে কি মেসেজ করার নামই হলো পরকিয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ করা, হোয়াটসঅ্যাপে কল করা, ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করা, এর নামই হলো তো পরকিয়া, পরকিয়া কি, কেন কেন তুমি এগুলো করলে,
আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান সম্পর্কে এত কঠিন করে দিলেন। আমার নবী পাকের ঘরের কাছে আল্লাহর হাবিবের ঘরেতে গিয়ে আমার নবী পাক ঘরে বসে বসে হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলছেন, আরো একজন স্ত্রী রয়েছে, নিজের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছেন, আম্মা জানদের সঙ্গে গল্প করছেন। এমন সময় আমার নবীর ঘরের কাছে এসে এক সাহাবী এসে আওয়াজ করলেন, আল্লাহর হাবিবের ঘরের কাছে এক সাহাবী এসে আওয়াজ করলেন, আমার নবী দয়ানবী বিশ্বনবী বললেন, ও আমার স্ত্রীরা, আমার কাছে এক সাহাবী এসেছে গো, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। ওই সময় আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার কাছে এসেছেন ওই সাহাবী দু চোখে অন্ধ, দুই চোখে দেখা পায় না, তাহলে তো আমরা থাকলে অসুবিধা কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, শুনে রাখো, তোমরা থাকলে অসুবিধা কি? এই কথা তোমরা বলো, আমার অন্ধ সাহাবী আমার কাছে আসছে বটে, কিন্তু তোমরা তো অন্ধ নয়, তোমরা তো দু চোখে দেখতে পাও। সে অন্ধ, তোমরা দু চোখে দেখতে পাও না? পাও না? বললেন, জি পাই। যাও কামরার ভিতরে চলে যাও। ও নওজোয়ান যুবকেরা মনে রাখতে হবে, ও আজওয়াজুহু উম্মাহাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন করেছেন জগৎ জননী নবী পাকের স্ত্রীগণ সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য মা করে দিয়েছেন আল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রীরা আমাদের জন্য মা, আল্লাহ পাক জগৎ জননী করে দিলেন, সেই জগৎ জননীরা সন্তানের সামনে বসবেন। আল্লাহ রাসূল বলছেন, না দেখা যাবে না, না তাদের চেহারা দেখা যাবে না, পর পুরুষকে দেখানো যাবে, দেখা যাবে না। যদিও তোমরা জগৎ জননী, যদিও তোমরা মা, তবুও তোমাদের জন্য দেখা হারাম। তাহলে আমাদের বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসলে আজকের এই হাদিস থেকে আমরা সহজে কি বুঝতে পারলাম যে আমাদের আমাদের বউদের, আমাদের স্ত্রীগণ, আমার বন্ধু যদি আমার বাড়ি আসে তাহলে সেটাও দেখানো হারাম? বোঝা গেল নাকি বোঝা গেল না? আচ্ছা, দেখায় না দেখায় না, সব আমাদের ঘরের বন্ধু বান্ধব আসলে আমাদের বাড়ির মেয়েরাই খাবার দাবার দেয়, দেয় না দেয় না বলেন? হ্যাঁ, কারা দেয়? বিবিরা দেয়? এত বড় একটা হারাম কাজ করার পরেও বলবেন আমরা জান্নাতে যাব? আমি তো থিওরি চাইছি আপনার কাছে, কিভাবে জান্নাতে ঢুকবেন? জান্নাতের দরওয়াজা তো এটা আলাদা করে লেখা রয়েছে, যদি লেখা না থাকতো তাহলে ফাঁক ফোঁক দিয়ে ঢুকে যেতে, লেখা রয়েছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়া নবী বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী পাক বিদায়ের পরে, রাসূলুল্লাহ বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর খবর পেয়ে গেলেন, যদিও তিনি তখন ঘরে ছিলেন না। যখন খবর পেলেন আল্লাহর হাবিব পৃথিবীতে নাই, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আবু বকর হুজুর তিনি আসলেন, আল্লাহ রাসূলের কামরার কাছে চলে এসেছেন, নবী বিদায় নিয়েছেন প্যারা নবী হাবিবুল্লাহকে দেখার জন্যে। আল্লাহর হাবিবকে দু চোখে জান ভরে দেখবেন ঘরের কাছে এসে, ওই ঘরেতে রয়েছেন আম্মা জানেরাও, ওই ঘরেতে রয়েছেন রাসূলুল্লাহ সকল স্ত্রীরাও, ওই ঘরেতে রয়েছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর হুজুর এসে বললেন, ও আয়েশা, আমি আবু বকর, তোমার আব্বা জান এসেছি গো মা। ও আয়েশা, আমি
আমি কি এখন ঘরের ভিতরে যেতে পারি মা? অনুমতি চাইলেন, মেয়ের কাছে অনুমতি চাইলেন জগৎজননী আম্মা জান, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার, আব্বা জান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর, হুজুর আমার অনুমতি চাওয়ার কিছুক্ষণের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন, আব্বা জান আপনি কামরার ভিতরে প্রবেশ করতে পারেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ তার নবী হাবিবুল্লাহর অন্যান্য স্ত্রীরাও সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে যারা দাঁড়িয়েছিলেন সঙ্গে সঙ্গে সকল বিবিরা পর্দা করে সব দূরে সরে চলে গেছেন, একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা করলেন না, আব্বা জানকে ঘরের ভিতরে তিনি ডেকে নিলেন। এবং আব্বা জানের সামনে যেমন স্বাভাবিক মা মায়ের সামনে মেয়ে যেমন থাকতে পারে, মেয়ে আব্বার সামনে, কন্যা যেমন মা বাপের সামনে থাকতে পারে, ভাইয়ের সামনে থাকতে পারে, তেমনি আব্বার সামনে তেমনি দাঁড়িয়ে রইলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সামনে কি পর্দা আছে নাকি? কোনো পর্দা নেই। ভাইয়ের সামনে পর্দা আছে নাকি? পর্দা নেই। স্বামীর সামনে পর্দা আছে নাকি? পর্দা নেই। তো আব্বা জান আবু বকর, তো আব্বা জানের সামনে আবার পর্দা কি? কিন্তু অন্যান্য রসুলের স্ত্রীরা সকলেই পর্দা করে সরে গেলেন। হাদিসের ব্যাখ্যাকারা স্পষ্ট লিখেছেন অন্যান্য স্ত্রীদের আব্বা হন না, পিতা হন না আবু বকর, একমাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান হন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য পর্দা নয়, কিন্তু সকলের জন্য পর্দা করা ফরজ, সকলের জন্য পর্দা করতে হবে। তাহলে সেই দৃষ্টান্ত ইসলামের আজ সমাজে কই? যদি বলেন হুজুর যুগের সঙ্গে 1450 বছর হতে চললো, এখন একটু এদিক ওদিক হলে অসুবিধে নেই এমন ভাবনা কারো আসতে পারে, যেমন এই ভাবনার কথা আসছে গো, আসবে না, এসেছে বর্তমানে, এই ভাবনার কথা এসেছে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, এই নিয়ে এখন চর্চিত, এই ভাবনার কথা এসে গেছে। কি বলছে? এখন এইভাবে করা যাবে, কিভাবে করা যাবে, যে ভাবনার কিভাবে করা যাবে সেই বিষয়টা আপনাকে একটু বলি। এখন দেখবেন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন ইউটিউব ফেসবুকে বিভিন্ন মহিলা মাদ্রাসা খুলেছে, আলেম ওলামারা মহিলা মাদ্রাসা এত পরিমাণে হয়েছে রাজ্যে গণনা করে শেষ করা যাবে, এত মহিলা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মহিলাদের জন্য শিক্ষার দরকার আছে, কিন্তু সেই মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু মুফতি কিছু আলেম তারা কি করছে, মহিলাদেরকে পড়ানোর নামে, মহিলাদেরকে শিক্ষার নামে সব এরকম স্টেজ তৈরি করে, স্টেজে হুজুর একদিকে বসে আছে আর সব সাবালিকা নারীরা তারা সামনে, হুজুরের সামনে সব বসে আছে, আর কয়েক হাজার হাজার লোকও সামনে বসে আছে। কি দৃষ্টান্ত দিচ্ছে বলে? শিক্ষার জন্য এগুলো চলে, শিক্ষার জন্য চলবে। যদি ওটা শিক্ষার জন্য চলে, আপনারা বলুন তাহলে আজকের এই যে হাওড়া জেলায় করলায় এই যে ঠান্ডার সময়, তাহলে এখানে যে আলোচনা হচ্ছে এগুলো শিক্ষা না শিক্ষা না? হ্যাঁ, তাহলে মহিলাদের ডেকে এনে মোটামুটি একটা বরকা পরি এখানে বসিয়ে দিলে ছেলেদের আর ঠান্ডা একটু কম লাগবে মনে হয়, কি বসিয়ে দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ, এই এই স্টেজে যদি বসিয়ে দিই ওটা শিক্ষা হবে তো? তাহলে এখানে যদি আপনাদের গ্রামের সব সাবালিকা নারীদেরকে ডেকে এনে, মেয়েদেরকে ডেকে এনে যদি স্টেজে বসিয়ে দেওয়া আর আমার এপাশে এপাশে দুটো যদি বসিয়ে দেওয়া যায়, এটা চলবে তো না? চলবে না। তো বড় বড় মুফতি সাহেবরা সব করছে এরকম, তারা করছে কিভাবে? সেটাও শিক্ষা হলেও তো এটাও শিক্ষা, তো এই শিক্ষায় কেন চলবে না? তো তারা তাদের দৃষ্টান্ত দেখে, তাদের এই কর্মকাণ্ড দেখে বাংলায় তো আগামী দিনে এইরকম করবে, আমি যেটা বললাম যুবকেরা বলবে ধর ওসব অজমসিয়াত রাখো তো, এই বড় বড় হুজুররা যেটা করছে সব মহিলাদের নিয়ে যেমন বসিয়ে রেখেছে সামনে, আমরাও আমাদের পাড়া মেয়েদের সব এরকম বসিয়ে দেবো আর একসাথে বসে বসে সব বাদাম কিনে খাবো আর অজমসিয়াত শুনবো, অসুবিধা আছে কি? এটা চলবে না? চলবে না, একটু জোরে বলেন তো, চলবে না। কিন্তু হচ্ছে এইটাকে সাবেত করার জন্য, দলিল দেওয়ার জন্য
আবার ওইটাকে দলিল আকারে সামনে আনার জন্য একটা হাদিস উল্লেখ করেছে জানেন সেই মুফতি সাহেব। হাদিসটা কি, আমি একটা বক্তব্যে বলেছিলাম ওগুলো চলবে না, ওগুলো হারাম, শিক্ষা ঠিক আছে কিন্তু এই রকম একটা পরিবেশ তৈরি করা ওটা একেবারে সম্পূর্ণ হারাম। আমার এই বক্তব্য শুনে, বক্তব্যের কমেন্ট করে একটা হাদিস উল্লেখ করে সেই সমস্ত সব আলেম ওলামারা, তাদের ভিতরে একজন বেশ মুফতি সাহেব, বড় মুফতি বলে জানে লোক, কিন্তু আমার দৃষ্টিতে দেখছি মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছেন, আর মাথায় কাজ করছে না। এরকম একটা হারাম কাজকে সাবেত করার জন্যে কি করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আপনাদের শোনাই। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আম্মাজান হজরতে আয়েশা, জগৎ জননী আম্মাজান আয়েশার কাছে সাহাবিরা কিছু গিয়েছেন, গিয়ে আম্মাজানকে বলছেন, ওগো আম্মাজান, আল্লাহর হাবিব কেমন ছিলেন আমাদেরকে একটু বলবেন, রসুলুল্লাহ কেমন ছিলেন আমাদেরকে একটু বলবেন। তো আম্মাজান বললেন, রসুল কেমন ছিলেন এটা তোমাদেরকে বলার আগে তোমরা বলো, তোমরা কি কোরআন পড়োনি? কানা খুলুকুল কুরআন, আল্লাহর হাবিব ছিলেন সম্পূর্ণ কোরআনের মতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের মাঝে এই বক্তব্য দিলেন যে আল্লাহর হাবিবকে যদি চিনতে চাও কেমন ছিলেন, তাহলে কোরআন পড়েছো, পুরো কোরআন যেমনই আমার নবী তেমনই। আরও একবার জোরে বলুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠ নিদর্শন হলো আমার রসুলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান সাহাবিদের সঙ্গে কথা বলেছেন, এই সাহাবিদের সঙ্গে আম্মাজান যে কথা বললেন, তো এই মুফতি সাহেবেরা তানারা দলিল দিচ্ছেন, যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবিদের সঙ্গে কথা বলতে পারেন একজন মহিলা হয়ে, তো এখন মহিলারা যদি আমাদের সামনে কথা বলে অসুবিধে কি আছে? এই দলিলটা কেন আনলেন? এই দলিলটা এনেছে এই জন্যে, সেখানে আবার বোখারি খতম হচ্ছিল, বুঝেছেন, বোখারি খতম মানে সারা বছর পড়াশোনা করে বোখারি শরীফের শেষ হাদিসটা পড়ে শোনাবেন, শোনালে বোখারি খতম হয়ে গেলে বড় আলেমা হবে, বড় মুলি সাহেব হবে। তো সেই শোনানোটা মাইকে শোনাচ্ছেন, একজন হোক দুজন হোক, দুজন মেয়ে হোক চারজন হোক যেই হোক, মাইকে পড়ে শোনাচ্ছে। আর আমি আজে বলেছিলাম মেয়েদের কণ্ঠ তো শোনানো হারাম, উনি তাই দলিল দিচ্ছেন যে মেয়েদের কণ্ঠ শোনানো হারাম, তা উনি সেটাকে জায়েজ বানাবার জন্য বলছেন যে ওই তো আম্মাজানের কণ্ঠ সাহাবিরা শুনেছেন, আম্মাজান তো একজন নারী ছিলেন, তো নারীর কণ্ঠ যদি সাহাবিরা শোনেন তাহলে এখন একটু আধ এক একজন আর এরকম শোনালে অসুবিধে কি আছে, তাহলে এটা কি না জায়েজ হবে কেন? আচ্ছা আপনারা বলুন, ওনার ওই হাদিসটা যদি এখানে আম গাছের চাল জাম গাছে লাগিয়ে মাথা খারাপের মতো যদি কথাবার্তা বলে, তাহলে আমাদের বলতে কি দোষ যে ওনার মাথা খারাপ হয়ে গেছে, মাথা এখন কাজ করছে না? কেন বললাম একথা? এই জন্যে বললাম যে আম্মাজান তিনি কথা বলেছেন কাদের সঙ্গে? সাহাবিদের সঙ্গে। কিন্তু হাদিস শরীফে এসেছে আম্মাজান পর্দার আড়াল থেকে কথা বলেছেন, আম্মাজান পর্দার আড়াল থেকে কথা বলেছেন, আম্মাজান জগৎ জননী মা, সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্যে মা, মায়া তো সাহাবিদের জন্যে, তিনি যখন মা হয়ে গেলেন আমাদের জন্য মা হয়ে গেলেন, তাহলে সন্তানেরা মায়ের সঙ্গে কথা বললে অসুবিধা কোথায়? আর এটাই তো, তিনি তো তাহলে মহরমের ভিতরে এসে গেল, মহরমের ভিতরে যখন এসে গেছে কথা বললে তো আর অসুবিধা নাই, মহরম ব্যক্তির সঙ্গে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর দিকে জানিয়েছেন, আম্মাজানদের সঙ্গে বিয়ে তো হারাম খারাপ খারাপ, সেই সুবাদে সন্তানের সঙ্গে মায়েরা কথা বলবে, তারপরেও পর্দার খেলাফ তারা করেননি, পর্দা পর্দার অবস্থা তারা রেখেছিলেন পরিপূর্ণ, পর্দা সম্পর্কে তেনারা একেবারে ঘরের ভিতর দিয়ে পর্দার আড়াল থেকে কথা বলেছেন ছেলেদের সাথে। যাদের সাথে বিয়ে করা হারাম তাদের সাথে কথা বললে কি আর অসুবিধা আছে? তাদের সাথে তো কথা বললে অসুবিধে নেই। সুতরাং ওই হাদিস, কথা যে শোনানো যাবে না, কথা শোনানো হারাম, মায়েদের কণ্ঠ শোনানো হারাম, ওই হাদিসটা আম্মাজান আয়েশার হাদিসটা এখানে লাগালে কি হবে? যথাযোগ্য কি মনে হয় আপনাদের? কি আশ্চর্য! এই নিয়ে
সারা ইউটিউব ফেসবুকে যাই তাই আমার কাছে ফোন করছে, বিভিন্ন জন ফোন করে বলছে যে আপনার বাড়ির মেয়েরা কেমন, শত শত ফোন কল আছে, সব রেকর্ডিং আছে। জি, ওনাদের আবার বড় বড় হুজুরে আমার কাছে ফোন করছে, আমি এখন ওয়াজে বলেছি, কথা শোনানো হারাম শুধু না, তোমাদের পর্দা তো, পর্দা তো করতে হবে, সেই পর্দার জায়গাটা সামনাসামনি হুজুররা যে বসে আছে ওটাও তো হারাম। এই শিক্ষা ব্যবস্থা যে পদ্ধতিতে তোমরা করছো এটা সম্পূর্ণ হারাম। এই বক্তব্য দেওয়ার পরে জ্বলন এত শুরু হয়ে গেছে, সব মহিলা মাদ্রাসা নয়, কিছু মহিলা মাদ্রাসার যারা পরপুরুষ দিয়ে মহিলা মাদ্রাসাগুলো চালায় তারা আমার কাছে এত হারে ফোন করছে। একটা ফোন কল ভাইরাল হচ্ছে, দেখবেন আমানুল্লাহ বলে সার্চ করেন, একটা ফোন কল ভাইরাল হচ্ছে। গত দুদিন আগে আমাকে একজন ফোন করেছে, জি, শাঁকচূড়া সানডে মুফতি বলে একজন মুফতি সাহেব, বুঝেছেন, সানডে মুফতি, শাঁকচূড়া বসিরহাট শাঁকচূড়াতে সানডে মুফতি, সেই সানডে মুফতি ফোন করেছে। আমার সঙ্গে কথা হয়েছে প্রায়, লাস্ট কথা হয়েছে প্রায় 20 মিনিট, 19 মিনিট 45 সেকেন্ড। সানডে মুফতির বক্তব্য যে আমরা যে মহিলা মাদ্রাসা করেছি সেখানে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা দিচ্ছি এটা যদি হারাম হয় তো আপনার বাড়ির মেয়েরা তারা স্কুল কলেজে যায়নি, তারা ইউনিভার্সিটিতে যায়নি, আপনার বাড়ির মেয়েরা এই যে তারা স্কুলে যায় ইউনিভার্সিটিতে যায় তাহলে সেটা কি হবে? আমার সঙ্গে এই কথা হয়েছে, তিনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, বলে আমি কথা বলেছি, ফোন করেছি, ঠিকভাবে আমার সাথে কথা বলেনি, উনি এড়িয়ে যাচ্ছে, কথা বলতে চায় না, গো গো করছে, উনি এমন করে মানে লোকের কাছে মিথ্যা বার্তা দিয়েছে, দিয়ে বলছেন কি বলছেন জানেন, যে দেখো আমি প্রশ্ন করছি উত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না, ভাঁড়ে নি তো জবাবটা কোত্থেকে দেবে, কথাটা ঠিক এমনই কথা মানুষকে বোঝাতে চাইছে, এলেম কালাম নি তো জবাব কোত্থেকে দেবে, এই কথা বোঝাতে, আমি সানডে মুফতিকে বলছি, এই সানডে মুফতি কেন বলছি এটা আবার ব্যাখ্যা না দিলে আপনারা বুঝতে পারবেন না। মানে রবিবার করে একটা মাদ্রাসায় যেতেন, রবিবার করে একটা মাদ্রাসায় গিয়ে বছরে 52টা রবিবার গিয়ে মুফতি হয়েছে, তাই তারা লেখে মুফতি। সারা পৃথিবীতে কোনো মাদ্রাসা দেখান তো দেখি যেখানে 52 দিন গিয়ে মুফতি হওয়া যায়? তো এই মুফতিরা, সেই দিনই আমি ভেবেছিলাম সারা বাংলাতে এরা একটা ফেতনা শুরু করে দেবে, সারা বাংলাতে এরা ফেতনা শুরু করে দিয়েছে, মহিলাদের নিয়ে যা শুরু করেছে এরা, এটা চরমতম ফেতনা। কেন ফেতনা বলছে? আমি সানডে মুফতিকে বলছি, যদি ক্ষমতা থাকে আপনারা বসুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি মহিলাদের শিক্ষার ব্যাপারে তিনি স্পষ্ট লিখেছেন, তিনি ওসিয়াত নামায় লিখেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, দাদা হুজুরকে আপনারা মানেন, কারা কারা হাত তোলেন তো দেখি, মুজাদ্দিদ আবু বাকর সিদ্দিক ফুরফুরা জমিনের পীর আবু বাকর হুজুরকে মানেন, কারা কারা হাত তোলেন তো দেখি, সবাই মানেন তাই না, একবার জোরে বলেন নারে তাকবীর, মুজাদ্দিদ জামান আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই বলেছেন মহিলা শিক্ষার বিরোধী আমি নই, আমার তোমরা মহিলাদেরকে শিক্ষা দাও কিন্তু পর্দার সঙ্গে শিক্ষা দাও। কিভাবে শিক্ষা দিতে হবে জোরে বলেন? পর্দার সঙ্গে শিক্ষা দিতে হবে, পর্দার সাথে শিক্ষা দিতে হবে, পর পুরুষের সামনে শিক্ষা দেওয়া যাবে না, পর পুরুষেরা মহিলাদেরকে পড়াবে হবে না। সোজা কথায় 4 নম্বর ওসিয়াতে আপনারা খুলে দেখে নেবেন, সেখানে স্পষ্ট কথা লিখেছেন যে পর পুরুষের কাছে, মনে করেন আপনাদের এখানে মক্তব আছে, ইমাম সাহেব যদি আপনাদের পাড়ার কোনো মেয়েকে পড়ায় সেই মেয়েটা যদি সাবালিকা হয় সেটা হারাম হবে সেই পড়ানোটা, আমি আমানুল্লাহ বলছি নয়, এ বলেছেন এটা আমার দাদা হুজুর পীর কেবলা, তো উনি ওনাদেরকে নাকি আমি আমি বেঈমান বলেছি, আমার নামে তোহমাত দিয়ে বাংলার মানুষকে মানে ইয়ে করতে চাইছে, একটা ফেতনা ছড়াতে চাইছে, আমি বেঈমান বলিনি, দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় বলেছেন যারা পর্দার বিরুদ্ধে যারা মশলা লাগাবে তারা বেঈমান, আমি আবু বাকার বলছি, কে বলেছেন জোরে বলেন? মুজাদ্দিদে জামান বলেছেন তারা বেঈমান, তাদের বিরুদ্ধে ধিক্কার জানাবে। আমি ওনাদেরকে বলতে চাই স্কুল কলেজে শিক্ষা দেওয়াটা সেটি কোরআন হাদিসের বহির্ভূত,
বলছে স্কুল কলেজের শিক্ষা কি হবে? এখানে অনেক যুবকেরা বলবে যে স্কুল কলেজের শিক্ষা কি হবে। স্কুল কলেজ নিয়ে প্রশ্ন যদি করো, স্কুল কলেজটা কি? সেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় ভাই? সেখানে শিক্ষা দেওয়া হয়? ডারউইনের যে মতবাদ আছে যে মানুষ মাদক থেকে মানুষ তৈরি হয়েছে, এই শিক্ষা দেওয়া হয় না? হয় না। তাহলে ইহা দেখাটাই হারাম? তাহলে আমরা যদি এভাবে দেখতে থাকি, আর যদি আমি বলি যে না কিছু হবে না, তাহলে আপনি পাল্টা একটা আমাকে হাদিস শুনিয়ে দেন যে হুজুর দেখলে কোনো গুনাহ হবে না, পাল্টা একটা কোরআনের আয়াত শুনিয়ে দেন যে হুজুর দেখছি তারপরেও জান্নাতে যাব, কোনো গুনাহ হবে না। এমন আছে জানা? তাহলে নেই যখন এমন কোনো, তাহলে আমাদের মানতে হবে না? হবে না। এটা পুরুষের জন্য।